আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যাতে আপনারা এই ছোট্ট একটা বই, ফ্রি বুকস, যাতে ব্যবস্থা করেন। এই বইটা অ্যাকচুয়ালি আমার 10 বছরের আমার ক্লিনিকের যে অভিজ্ঞতা, ট্রিটমেন্ট করতে যে বিভিন্ন রোগীদের বিভিন্ন স্বাস্থ্যের প্রবলেম, এই বইটাতে মূল্যবান উপদেশগুলা, যেগুলো আপনাকে 100% সাহায্য করবে আপনার বডির বা আপনার হেলথ প্রবলেম সলভ করার জন্য। এই বইটা ছোট্ট, তাই না? ছোট্ট একটা বই এবং খুবই শর্টকাট। এবং এই বইটাতে দেখেন যে কিউআর কোড আছে প্রত্যেকটা মানে টপিকের সাথে। আপনি কিউআর কোডের মাধ্যমে আপনি আমার ভিডিওগুলো এই টপিকের জন্য যা দরকার ডিটেলস আরও জানতে পারবেন। দেখুন, আমি কিন্তু সবসময় গবেষণা করি, চিন্তা করি, নতুন নতুন আপডেটেড যে বই বিভিন্ন সায়েন্টিস্টের, ওগুলা আমি ডেইলি মানে পড়ি। এবং আমি আমার যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটাকে ট্রাই করে মডিফাই করার জন্য এই বইটাতে আমি উল্লেখ করেছি যে 70 ধরনের হেলথ প্রবলেম আপনি এই বইয়ের মাধ্যমে সলভ করতে পারবেন। এইখানে একদিনের ডায়েট প্ল্যান লেখা আছে, এইটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, কারণ আমাদের প্রত্যেকটা বডি হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমার জন্য যেটা কমফোর্টেবল আপনার জন্য সেটা কমফোর্টেবল নাও হতে পারে। এইটা হচ্ছে একটা উদাহরণ, আপনার বডিকে শুনতে হবে, বডি কি বলে। আপনি যদি এটা ফলো করতে একদিন হুবহু ফলো করে দেখেন, যদি আপনি আনকমফোর্টেবল ফিল করেন, ইউ শুড চেঞ্জ, মডিফাই, অ্যাডজাস্ট, মানে এইটা বাদ দিতে হবে, এইটা অ্যাড করতে হবে। সোজা কথা, এইখানে বলা আছে যে আমাদের খাদ্য অভ্যাসটা কি হবে, কারণ যেই পর্যন্ত আমরা খাদ্য অভ্যাস চেঞ্জ না করতে পারবো সেই পর্যন্ত আমাদের সুস্থতা ব্যাক হবে না। আমি দেখাচ্ছি যে একদিনের ডায়েট প্ল্যান, আপনারা এটা ভালো মতো একটু অ্যানালাইজ করুন এবং ট্রাই করতে পারেন, হুবহু দেখেন কি ফিল করেন। একদিন দুই দিন ট্রাই করার পরে কি ফিল করেন দেখেন। যদি মনে করেন আনকমফোর্টেবল, যাদের IBS IBH ওরা অবশ্যই ঠিকমতো প্রথম দিন বা দুই দিন আরও খারাপ লাগতে পারে। যাদের ডাইজেশনের প্রবলেম ওদের জন্য এটা সুইট হবে না, কারণ এতগুলো জিনিস আপনি একটা খাবার অভ্যস্ত হয়ে আসছেন, আর আমি এখানে সম্পূর্ণ আপনাদেরকে নতুনভাবে খাবারের কথা বলতেছি, নতুন খাবার, নতুন পদ্ধতি, নতুন নিয়মকানুন, এগুলো ফলো করতে আপনার বডিকে সময় দিতে হবে যাতে সে অ্যাডজাস্ট করতে পারে। এইটার জন্য 3 থেকে 7 দিনের দরকার। আমার ক্লিনিকে যারা আসে তাদেরও 7 দিনের মধ্যে আরও ডাইজেশন খারাপ হয়, আমি বলি একটু ওয়েট করেন, সব কিছু সলভ হবে। এইখানে কারো কারো দেখা যাচ্ছে 3 দিন পরে গ্যাসের প্রবলেম নাই, অথবা কারো কারো 5 দিন পরে গ্যাসের প্রবলেম নাই, বাট 7 দিন পরে 100% এই প্রবলেম সলভ হয়, মানে ডাইজেশনের যে প্রবলেম সেগুলো সলভ হয়, নট IBS-এর প্রবলেম বা IBD-এর প্রবলেম। দিস ইজ ডিজিজ, দিস ডিফারেন্ট থিংস। আই আমি বলতেছি যে আপনার অ্যাসিড রিফ্লুক্স, যা আপনার গ্যাস হচ্ছে, গুটগুট করতেছে, এটি এইগুলা দূর হবে 100% উইদিন 7 ডেজ। যারা এইখানে আসছেন তারা জানেন এই বইটা 100% ফলো করা হয়। এইখানে যারা ট্রিটমেন্টে আসবেন বা সেমিনারে আসবেন দেখবেন যে এক্স্যাক্টলি 100% এই বইটা ফলো করা হয়। শুধু আমি কিছু সাপ্লিমেন্ট ইউজ করি এবং ট্রিটমেন্টের সময় কিছু প্রসিডিউর ইউজ করি, নাথিং এলস। আর এভরিথিং শুড বি হিয়ার, 7টা গোপন সূত্র এইভাবে যেভাবে লেখা আছে সেইভাবেই প্রত্যেকটা পেশেন্ট যারা সেমিনার অংশগ্রহণ তারা এটা ফলো করবেন। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব
এই বইটা কালেক্ট করুন। আমি এরপরে আস্তে আস্তে আপনাদেরকে বুঝাবো, এই বইটা বুঝতে হবে যে প্রত্যেকটা পেজ বা দুইটা পেজ আমি এরপরে সেপারেটলি ভিডিও করব আপনাদেরকে এই বইটা কী লেখা আছে এটা বোঝানোর জন্য, কারণ এরপর বুঝতে হবে, এটা মুখস্থ করতে হবে, আপনার ব্রেন এটা সবসময় থাকতে হবে, তখনই আপনি সুস্থ হবেন। সুস্থ হওয়া সহজ পথ নাই, সুস্থ হইতে হলে আপনাকে নিজের উপর পরিশ্রম করতে হবে, আত্মত্যাগ করতে হবে, ধৈর্য শক্তি থাকতে হবে, মোটিভেটেড হইতে হবে যে হ্যাঁ আমি সুস্থ হবই, আমি সুস্থ থাকতে চাই। মনোবলটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি মনোবল হারিয়ে ফেলেন বা ডিসহার্টেন হয়ে পড়েন, আপনার সুস্থতা ব্যাক হতে অনেক কষ্ট হবে। যেই পর্যন্ত আপনি ইমার্জেন্সি পেশেন্ট না হন, সেই পর্যন্ত আপনার চান্স রয়ে গেছে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন। এইটা আমি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার কিন্তু থেকে এই পর্যন্ত একজনও এখান থেকে জাননি যে নাকি তার হেলথ প্রবলেম মোটামুটি সলভ না করে গেছেন। আর যারা ইয়াং, শরীরের ড্যামেজ খুব একটা বেশি হয়নি, স্পেশালি ডায়াবেটিস হার্ট ডিস, ওরাই কিন্তু সুস্থ হয়ে গেছেন। আর ড্যামেজ খুব বেশি হয়ে গেছে, মনে করেন আইবিডি অটো ইমিউন ডিজিজেস, ওরা সম্পূর্ণ সুস্থ না হলেও এরপরে 2 মাস কন্টিনিউ যদি করেন এক্স্যাক্টলি হোয়াট মানে এইখানে কী করা হয় যদি ফলো করেন, আপনি সুস্থ হবেনই। অ্যাকচুয়ালি শরীর সুস্থ হতে গেলে 3 মাস সময় লাগে। তাহলে আসুন এই বইটা যেভাবেই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার পড়াদের সবার কাছে এই বইটা থাকা উচিত। আপনারা এই বইটা কালেক্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।